একদিন গঙ্গার তীরে বসে ঠাকুর এক হাতে একটি মাটির ঢেলা এবং অন্য হাতে একটি টাকা নিয়ে বিচার করলেন। টাকার দ্বারা সৎকার্য হয়, আবার অনেক মন্দ কাজও করা যায়। টাকা থাকলে মনে বড় অভিমানও জন্মায়, ভগবান লাভ হয় না। এই ভেবে তিনি মাটি টাকা টাকা মাটি বলতে বলতে গঙ্গার জলে দুটোই ফেলে এলেন। মন থেকে অভিমান মুছে ফেলার জন্য কাঙালিদের এঁঠো পাতা তুলে মাথায় করে ফেলে এলেন। তিনি যে ম্যাথরের চেয়েও বড় নন তা অনুভব করতে নিজের হাতে ঝাঁটা নিয়ে পায়খানাও পর্যন্ত পরিষ্কার করলেন। অত্যন্ত দীনহীন কাঙালির মতো তিনি কালী মন্দিরে পড়ে রইলেন। একদিন কাঁদতে কাঁদতে মায়ের মূর্তির দিকে তাকিয়ে বললেন, মা, আমি মূর্খ, লেখাপড়া জানি না, শাস্ত্র জানি না, তুই দয়া করে আমায় সকল শাস্ত্রের সার জানিয়ে দে। মাতা জগদম্বা তার কথা শুনেছিলেন, দীর্ঘ ১২ বছর তাকে দিয়ে সকল রকমের ধর্মপথে সাধনা করিয়ে সার কথাটি বুঝিয়ে দিলেন যে সকল ধর্মের দ্বারাই ঈশ্বরের দর্শন পাওয়া যায়। ওই সময় রামকৃষ্ণ তার কুলদেবতা রঘুবীরের আরাধনায় প্রথম মনঃসংযোগ করলেন। আত্মবিস্মৃত হয়ে তিনি নিজেকে রামচন্দ্রের দাস হনুমান চিন্তা করে গাছে উঠে বসে থাকতেন। বানরের মতো এই ডাল থেকে ওই ডালে লাভ দিতেন, খোসাশুদ্ধ ফল খেতে লাগলেন। এইসব দেখে কেউ কেউ মনে করলেন ঠাকুরকে বোধহয় ভূতে পেয়েছিল। রামকৃষ্ণের এই রূপ আচরণের খবর পেয়ে বৃদ্ধা মাতা ঠাকুরানী চন্দ্রাদেবী ভয়ঙ্কর উদ্বিগ্ন হয়েছিলেন। উৎকণ্ঠিত মেজদাদা রামেশ্বরের সঙ্গে আলোচনা করে রামকৃষ্ণকে কামারপুকুরে ফিরিয়ে আনলেন। বাড়িতে ফিরে রামকৃষ্ণ রাত্রিবেলায় গ্রামের বাইরে ভূতির খালে অথবা বুধুই মোড়লের শ্মশানে গিয়ে ধ্যান করতেন। বাড়ি ফিরেও রামকৃষ্ণের মুখে ভগবানের কথা ছাড়া অন্য কিছুই নেই। আত্মীয়দের সঙ্গে পরামর্শ করে চন্দ্রাদেবী ছেলের বিয়ের ব্যবস্থা করলেন। মেয়ে পাওয়া গেল। কামারপুকুরের ৬ কিলোমিটার পশ্চিমে জয়রামবাটি গ্রামের শ্রীযুক্ত রামচন্দ্র মুখোপাধ্যায়ের একমাত্র কন্যা সারদামণির সঙ্গে বিয়ের পাকা কথা হলো। বিয়েতে ৩০০ টাকা পণ লাগলো। কন্যার বয়স তখন ৫ পেরিয়ে ৬ পড়েছে। রামকৃষ্ণ তখনও ২৪ বছরে পদার্পণ করেছেন। বাংলা সন ১২৬৬ সালের বৈশাখ মাসের শেষে বিবাহ পর্ব সুষ্ঠুভাবে সম্পন্ন হল। বিয়ের পর সারদামণি স্বামীর সঙ্গে কামারপুকুর এলেন। কয়েকদিন এখানে থেকে কাকার সঙ্গে আবার জয়রামবাটিতে বাবার কাছে চলে গেলেন। বিয়ের পর রামকৃষ্ণ প্রায় ১ বছর ৭ মাস কামারপুকুরেই থেকে গেলেন। বাংলার সন ১২৬৭ সালের অগ্রহায়ণ মাসে বধূ ৭ বছরে পা দিল। কুলপ্রথা অনুসারে রামকৃষ্ণ কয়েকদিনের জন্য শ্বশুরবাড়ি গেলেন এবং সহধর্মিণীকে সঙ্গে নিয়ে কামারপুকুরে ফিরে এলেন। কিন্তু সংসারের আর্থিক অনটন বেড়ে যাওয়ায় আবার তিনি ৬-৭ মাস পরে ১৮৬২ খ্রিস্টাব্দে দক্ষিণেশ্বরে ফিরে এসে দেবী ভবতারিণীর সেবা পূজায় মন দিয়েছিলেন। এইদিকে ওই বছরেই রানী রাসমণি কঠিন গ্রহণী রোগে আক্রান্ত হয়ে স্বর্গধামে গমন করলেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের অহংশূন্য ধর্ম সাধনের এই পথ আপনাদের কেমন লাগলো তা অবশ্যই নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক ও শেয়ার করবেন। আর যদি আপনার মন চায় তো অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন, আধ্যাত্মিকতাকে নতুন করে জানতে এবং অজানা অচেনা ও ভ্রমণ সম্পর্কীয় অভিজ্ঞতা সব থেকে আগে পেতে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আপনাদের বহুমূল্য সময় দিয়ে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য হৃদয় থেকে ধন্যবাদ।